আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকের এই ভিডিওটিতে পরিচ্ছদ ৩ নতুন বাংলা ব্যাকরণ বইয়ের নবম দশম শ্রেণীর পরিচ্ছদ ৩ বাংলা ভাষার রীতীয় বিভাজন এটি দেখব। তো এটা বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসার যে আছে তেমনও না, কিন্তু তারপরও আমরা সংক্ষেপে এটা শেষ করে দিব যেহেতু পরিচ্ছেদ অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতেছি। আমরা আমাদের আগের দুই পরিচ্ছেদ যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, এর পূর্বেই আমরা এগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। তো আজকের এখান থেকে দেখেন প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে অধিকাংশ ভাষায় অন্তত দুইটি রীতি থাকে। কয়টি রীতি? দুইটি রীতি। এখন যদি পরীক্ষা আসে, পরীক্ষায় যদি আসে যে অধিকাংশ ভাষায় কয়টি রীতি থাকে, উত্তর বলবেন কি? দুইটি রীতি। তো এই যে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষায় আবার এই যে দুইটি রীতি, এর আবার এগুলোর আবার একাধিক বিভাজন আছে। তো দেখেন যেমন কথ্য ভাষা রীতির মধ্যে আছে আছে আদর্শ কথ্য রীতি আর আঞ্চলিক কথ্য রীতি, আবার লেখ্য ভাষা রীতির মধ্যে আছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন লেখ্য ভাষা তিনটা রীতি, প্রমিত, সাধু এবং কাব্য রীতি, আর কথ্য ভাষা হচ্ছে আদর্শ কথ্য আর আঞ্চলিক কথ্য, মনে রাখবেন। ওকে, এবার আসি আমরা পরে কি বলছে কথ্য ভাষা রীতি। দেখেন কথ্য ভাষা এখানে কি লেখা, কথ্য ভাষা রীতি হচ্ছে ভাষার মূল রূপ। তো পরীক্ষায় যদি আসে ভাষার মূল রূপ কোনটি, অপশন বাকি তিনটা যায় থাকে থাকুক, কথ্য ভাষা রীতি যখন দেখবেন আপনি ওইটা দাগাই দিয়ে আসবেন, কারণ বুঝবেন তখন যে এটা সম্পূর্ণভাবে এই নতুন বাংলা ব্যাকরণ বই থেকে করা হয়েছে। তার মানে কথ্য ভাষা রীতি হচ্ছে ভাষার মূল রূপ। তো তারপর দেখেন কি লেখছে, এইটা মনে রাখবেন যে স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন, আর এই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে তৈরি হয় কি, নতুন নতুন ভাষা আর উপভাষার সৃষ্টি হয়। তো এই যে কথ্য ভাষা রীতি, তারপর কী আছে আঞ্চলিক কথ্য আর আদর্শ কথ্য। তো আমরা আঞ্চলিক কথ্য সম্পর্কে জানি, দেখেন কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। তো এইখানে কিছু প্রশ্ন আসতে পারে, ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়, এটা তো জানেন আপনারা, আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো দেখেন বাঙালি, বাঙালি হচ্ছে কাদের কথ্য রীতি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল। যে আমার তো, আমি তো দক্ষিণ অঞ্চলের মানুষ, মধ্য ও দক্ষিণ অঞ্চল দুইটাই বলা যায় গোপালগঞ্জকে। তো এটা আমি মনে হয় তাহলে বাঙালি না, বাঙালি ভাষা। হ্যাঁ, পূর্বী, পূর্বী হচ্ছে দেখেন পূর্বী তো বাংলাদেশের পূর্ব অঞ্চল, তারপর আপনার ত্রিপুরা আর আসামের বরাক অঞ্চল হচ্ছে পূর্বী। বরেন্দ্রী কি, বরেন্দ্রী তো পারা উচিত, বরেন্দ্র অঞ্চল, ঠিক না, ওইটা হচ্ছে বরেন্দ্রী, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। আর কামরূপী হচ্ছে আপনার বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল আর বাংলাদেশের রংপুর অঞ্চল। কামরূপী, র, কামরূপী আর বাংলাদেশের রংপুর, ঠিক আছে। আর রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গে, আর ঝাড়খণ্ডে হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল আর ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। তো এই যে কয়েকটা নাম, এগুলো একটু মনে রাখবেন, পড়বেন, ঠিক আছে। এগুলো আসলে আমি খুব দ্রুত বলে গেলাম, দুঃখিত, আমি অনেক দ্রুত বলেছি হয়তো, এগুলো যাই হোক ব্যাপার না, আপনারাই তো পড়বেন এগুলো। আদর্শ কথ্য রীতি কোনগুলো, এই যে বাঙালি জনগোষ্ঠীর যে সর্বজনীন কথ্য ভাষা, যেমন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য, এটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, মনে রাখবেন। সংবাদ উপস্থাপনা, টিপ, তারপর আপনার সভা সেমিনারে আলোচনায়, কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। তো এই প্রশ্ন আসে প্রায় যে কবিতা আবৃত্তিতে বা নাটক, সভা সমাবেশ, এগুলোতে আসলে কোন রীতি ব্যবহৃত হয়, এটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, মনে রাখবেন। তো এটাতে বিভিন্নভাবে বিভিন্নভাবে পার্থক্য আসতে পারে, কয়েক আদর্শ কথ্য রীতিতে সামাজিক অবস্থান, যে বলতেছে তার জীবিকা, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি ভেদে। এবার আসি লেখ্য ভাষা রীতি। লিখিত ভাষার আদি নিদর্শনের নাম, আদি বাংলা লিখিত ভাষা আদি নিদর্শনের নাম চর্যাপদ। আসে পরীক্ষায় যে বাংলা ভাষার যে লিখিত যে আদি নিদর্শন সেটি কোনটি, সেটি হচ্ছে চর্যাপদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার আসছে এটা। আর এটা হচ্ছে আপনার প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। কত হাজার বছর? 1000 বছর। তারপর আপনার দেখেন ব্যবহারিক প্রয়োজনে ক্রমে গদ্য রীতির সূচনা হয়, 19 শতকের সূচনায় গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। তো সাধু রীতির যে জন্ম এটা দেয় কিন্তু গদ্য রীতি। আর তারপর আপনার 20 শতকে সূচনা আসছে সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হতে। আর 21 শতকে কী হয়েছে দেখেন, 21 শতকে এসে চলিত রীতির একটি আদর্শ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। তো বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি, এটা যদি পরীক্ষা আসে কী বলবেন, প্রমিত রীতি। বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি, প্রমিত রীতি। এগুলো কিন্তু আসবে, এই মনে করেন এই যে ছোটো ছোটো অধ্যায় এগুলো যখন আপনি স্কিপ করবেন তখন এই প্রশ্নগুলোর উত্তর পারবেন না দাঁড়াতে। আপনার কাছে এখন মনে হচ্ছে সহজ, কিন্তু পরীক্ষায় যখন 4টা অপশন দেখবেন উত্তর জানা না থাকলে অবশ্যই ভুল করতে বাধ্য হবেন। এবার আসেন কাব্যরীতি। কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পদ্যকাব্য, একটা হচ্ছে গদ্যকাব্য। পদ্যকাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে কিছুটা আলাদা হয়।
আর যেটা আপনার পদ্য, এই যে পদ্য কাব্য রীতি, এটা হচ্ছে সবচেয়ে পুরানো রীতি। বাংলা ভাষার সবচেয়ে পুরানো রীতি কোনটি? পদ্য কাব্য রীতি। এই গদ্য কাব্য রীতি, পদ্য কাব্য রীতির ভিতর পদ্য কাব্য রীতি হচ্ছে সবচেয়ে পুরানো রীতি। আর তারপর হচ্ছে আপনার এই যে যে না, এখান থেকে তেমন কিছু পড়ার নাই, আসেন সাধুরীতিতে আসেন। সাধুরীতি হচ্ছে আপনার দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষা সাধুরীতির জন্ম হয়। ১৯ শতকের শুরুর দিকে এই সাধুরীতির বিকাশ ঘটে। সাধুরীতির বিকাশ ঘটে 19 শতকের শুরুর দিকে। তারপর 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষা আদর্শ রীতি হিসেবে চালু থাকে। কয় শতাব্দী? 2 শতাব্দী চালু থাকে। সাধুরীতির সাধারণ বৈশিষ্ট্য কী কী? এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে, সাধুরীতিতে ক্রিয়ার রূপ হয় দীর্ঘতম। যেমন করাকে বলে করিতেছে, করিয়াছে, করিল, একটু দীর্ঘতর আছে কিন্তু, তাই না? আবার সর্বনামে হওয়া যুক্ত, যেমন তাহার, ইহাদের, যাহা, তাহা, উহা, ঠিক আছে? তাহলে তো বোঝেন আপনারা। আর উদাহরণ দেশে এখানে, তারপর আপনি চলিত রীতিতে আসেন, প্রমিত রীতির বৈশিষ্ট্য কী? তার আগে আমি একটু দেখি এখান থেকে কিছু পড়ার মতো কিছু আছে কি না দেখি। না, এখানে তেমন দেখেন। এই চলিত প্রমিত রীতিতে হচ্ছে কি, ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শব্দ হ্রস্ব হয়, তৎসম শব্দের ব্যবহার অনেক কমে। তো এখান থেকে এই যে দেখেন, 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে। কখন? 20 শতকের মাঝামাঝি। আর 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতির নাম হয় প্রমিত রীতি, এটি মান নীতি নামেও পরিচিত। এইটা একটু দাগিয়ে রাখেন, মান নীতিটা আপনার পরীক্ষায় প্রশ্নে প্রমিত রীতির জায়গায় মান নীতি নামেও তো প্রশ্ন করতে পারে। তারপর দেখেন, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাস্থ, সাংবাদিকতা, যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য ভাষার প্রধান নীতিতে পরিণত হয়েছে। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আপনার প্রমিত রীতির বৈশিষ্ট্যটা দেখবেন। এখানে সর্বনাম, ক্রিয়া, অনুসর্গ, হ্রস্বতর মানে কিছুটা কমেছে। দেখেন, করছে এটাকে যখন সাধিত সাধু ভাষায় বলে বলে করিয়াছে, তো এখানে করিয়াছের জায়গায় আছে করছে, তার মানে হ্রাস পেয়েছে, তাই না? তারপর আপনি দেখেন সর্বনামে তারা, এটা যখন আপনি সাধু ভাষায় বলতেছেন বলতেছেন তাহারা, কিন্তু এখানে বলতেছি তারা, তো এইগুলো হ্রস্বতর হয়েছে। তারপর আপনার অনুসর্গের ক্ষেত্রে, যেমন হইতেকে, হইতে সাধু ভাষায় বলতাম হইতে, কিন্তু প্রমিতিতে আমরা বলতেছি হতে। যাই হোক, এগুলো একটু পড়বেন, তারপর এই বৈশিষ্ট্য তিনটা পড়বেন, ঠিক আছে? বৈশিষ্ট্য পড়ার পর আপনারা আসবেন কি, আর তেমন কিছু এখানে নাই। দেখেন দেখেন, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার আঞ্চলিক ভাষা, আদর্শ কথ্য বা লেখ্য প্রমিত রীতি তার কাছে দ্বিতীয় ভাষা। তার মানে প্রথম ভাষা হলো আঞ্চলিক ভাষা, ঠিক আছে? আর বাংলাদেশের শিক্ষা কার্যক্রম হচ্ছে আপনার এই প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তকই হলো শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায়। তার মানে শিশুর প্রমিত রীতি শেখার প্রধান উপায় কোনটি? তো এটা হচ্ছে পাঠ্যপুস্তক। তো এই এই পুরো অধ্যায়টা পড়বেন, পড়ে তারপরে প্রশ্নগুলো সলভ করবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, অনেক একটু তাড়াতাড়ি আজকে ভিডিওটা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন আপনারা। আর আমরা কি শুধু বাংলা সেকেন্ড পেপারই এইভাবে দিয়ে যাবো, নাকি অন্য কোনো সাবজেক্ট ধরবো, সাবজেক্টে ভিডিও দেবো, আপনার একটু কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই, খুদা হাফেজ।